থেকে তারা দলের সদস্য হবে তা হবে না। মিটিং মিছিলে থাকতে হবে এবং রাজনীতিটাও করতে হবে। আমরা আমি নিজেই রান্নাঘর থেকে রাজনীতি করি, একদম রান্নাঘর যেখানে সেখানেও আমার কতক সময় এমন হয় যে বাইরে থেকে এসে বৌদি বুঝান একটা সই দিয়ে যাও তো, তাও কিন্তু আমি রান্নাঘর থেকে বলি যে আসো, এমন কি আমার রান্নাঘর থেকেও কিন্তু আমাকে সিগনেচার করে দিতে হয়, আমি কাউকে ঘুরাই না। সেই জন্য আপনাদেরকেও বলি যে আপনারা যারা মহিলারা আসছেন তারা সঠিকভাবে যার যে বুথ আছে সেখানে সঠিকভাবে রাজনীতিটা করবেন এবং যে রাজনীতিটা করবেন তাকে আগামীতে আমরা পঞ্চায়েত নির্বাচনে টিকিট নির্বাচিত করব, অন্য কেউ এখানে হবে না।